বুথে বুথে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি নিয়ে মঙ্গলবার থেকে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরতে বাড়িতে বাড়িতে দোকানে দোকানে লিফলেট বিলি শুরু হলো। তৃণমূল ছাত্র পরিষদ তা শুরু করলো। এদিন ওই এলাকায় লিফলেট বিলি করেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল। শুনুন তিনি কি বললেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি কর্মসূচি নিয়েছিলাম বুথে বুথে তৃণমূল ছাত্র পরিষদ। দলের উচ্চতর নেতৃত্বের নির্দেশে এবং নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে প্রতিটা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং আমার জেলা কমিটিকে নিয়ে আমি বসেছিলাম সপ্তাহখানেক আগে, এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করি যে সামনে বিধানসভা ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিগত 10 বছর যা উন্নয়ন করেছে, বাংলার মানুষকে যা উপহার দিয়েছে, সেগুলিকে মানুষের মাঝে তুলে ধরা দরকার। আমরা কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি লিফলেট বার করেছি যার প্রথম পৃষ্ঠায় থাকবে রাজ্যের সার্বিক উন্নয়নের সূচি, এবং দ্বিতীয় পৃষ্ঠায় থাকবে যেই ব্লকে আমরা এই লিফলেটগুলো বিলি করব মানুষের মাঝে, সেই ব্লকের কী কী উন্নয়ন হয়েছে, অর্থাৎ সেই বিধানসভা ভিত্তিক উন্নয়নের তালিকা। এই দুটি সমন্বয়ে আমরা লিফলেট বার করছি। আজকে সেই কর্মসূচি সূচনা পর্ব শুরু হচ্ছে কৃষ্ণনগর এক নম্বর ব্লক দক্ষিণ শাখায়, অর্থাৎ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার একটি অঞ্চলে চকদিকনগর অঞ্চল থেকে আমরা আজকে শুরু করছি। এটি জেলা এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের যৌথ কর্মসূচি। আজকে চকদিকনগরে হওয়ার পরে একে একে আমি প্রত্যেকটা আমাদের জেলা কমিটিকে নিয়ে প্রত্যেকটা ব্লকে পরে আমরা ভাগ হয়ে যাব এবং টিম ওয়ার্ক করে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর আমরা চেষ্টা করব, যেখানে মানুষকে বুঝাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কী দিয়েছে তোমাদের জন্য। এবং আমরা বিশ্বাস করি যে অন্যের নামে নিন্দা না করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কী উন্নয়ন করেছে সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরব, যেখানে সাম্প্রদায়িক বিজেপি যেটা করে ওদের কাছে কিন্তু নিন্দা করা ছাড়া কিন্তু কিছু নেই, কোনো উন্নয়নের খতিয়ান নেই, কী করেছে মানুষের জন্য আজ পর্যন্ত সেটাই ওরা জানে না এবং মানুষও জানে না, আমরাও জানি না। তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে গালিগালাজ ছাড়া কিছুই কিন্তু দিতে পারে না মানুষের কাছে, কিন্তু আমাদের কাছে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যা তুলে দিয়েছেন সেটি কিন্তু আমাদের এটি আমাদের কাছে বিরাট কিছু বড় চ্যালেঞ্জ নয়। আমরা শুধুমাত্র আমাদের কাজ এইটুকুই যে মমতা বন্দ্যোপাধ্যায় কী দিয়েছেন সেইটুকুই মানুষকে তুলে ধরব, এবং আমাদের বিশ্বাস 2021 পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলায় ক্ষমতা আসবেন শুধুমাত্র কাজের নিরিখে। আপনার নাম? আমার নাম সম্রাট পাল, সভাপতি কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ।